মাতৃত্ব এত ঠুনকো হয়ে গেছে, আমি অবাক হয়ে যাই সেই সব মানুষদেরকে দেখলে যারা কিনা বারংবার সন্দীপের মাকে আঙুল তোলে আর বলে যে তুমি তো তোমার প্রথম সন্তানকে মানুষ করনি, তুমি তো তোমার প্রথম সন্তানকে মেয়ে সন্তান হয়েছিল বলে মানে মরার জন্য তুমি ছেড়ে রেখে দিয়েছিলে, তুলে দিয়েছিলে নিজের মায়ের হাতে, যেখানে কিনা নিজে তুমি মানুষ করতে পারোনি। তোমার মতন খারাপ মা, তোমার গর্ভ নর্দমা, তুমি মা নামের কলঙ্ক, এরকম নানা নানা নানান রকম বিষয় নিয়ে মাতৃত্বের জায়গাতে তার আঘাত হানা হয়। ঠিক আছে, আদৌ কি সেই সময়টা আমরা কি উপস্থিত ছিলাম? ছিলাম না, অথচ বলতে আমরা ছাড়ি না, বলতে আমরা ছাড়ি না। কেউ কেউ তো এমন এমন কথা বলছে, মানে সন্দীপের মা নাকি সৌমালিদিকে তার দিদার হাতে তুলে দিয়ে এইটা বলেছিল যে মানুষ করতে পারলে করো, নালে যা ইচ্ছা তাই করো। মানে এটা নতুন পেলাম, তাও আবার কার কাছ থেকে? এই মানে ধবলার দালালের আরও যে কিছু চারানার দালাল আছে তাদের মধ্যে দিয়ে একজন, যে কিনা দেখি মানে তার কথা বলার ধরন দেখলে মনে হয় সে জাস্ট পড়া মুখস্থ করে এসছে আর এখানে গড় 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 বলে যাচ্ছে। সে নতুন উদ্ঘট করলো যে সৌমালিদিকে নাকি তার দিদার হাতে তুলে দিয়ে এটা বলা হয়েছিল মানুষ করতে পারলে মানুষ করো, নালে ছাড়ো। এ তুমি ছিলে ওখানে বড় বড় হাঁকাচ্ছো, বড় বড় হাঁকাচ্ছো যে ছিলে, আমার গুমুত খেয়ে বেঁচে আছো, ঠিক আছে, আমার গুমুত খেয়ে বেঁচে আছো। লোককে বলতে যাবে সেম কাজ তুমি করবে, তুমি আমাকে আঙ্গুল তুলে বলতে যাবে তুমি তো ওর গু খাও ওর মুত খাও, এদিকে তুমি আমারটা খেয়ে বেঁচে আছো, ঠিক আছে, দিচ্ছি কন্টেন্ট তাই খাচ্ছ। তো যাই হোক, এইরকম কিছু মানুষ, এদেরকে আমি মানুষের মধ্যে ধরি না, তো এরা এরকম বলছে, ভালো কথা, নতুন নতুন উদ্ঘট হচ্ছে। তো পুনরায় আবার একটা ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরছি, তারপরে সেটার বিষয়ে কিছু বক্তব্য আমি পেশ করবো। আপনি বিয়ে বিচ্ছেদ না হয়ে এখন হট করে একজন বিয়ে করছেন? নয়টার সাল থেকে যোগাযোগ, বিয়ের পরেও যোগাযোগ চালিয়ে গেলেন? যা ইফেক্ট করবে আপনার উপরে, ওনার উপরে, বাচ্চাটার উপরে, আপনার আগের যে স্বামী ছিল, আমার একটা ছোট্ট কথা, একদম ছোট্ট প্রশ্ন, ছোট্ট ভাবে একদম এক কথা বলবেন যে আপনার এই ছেলে মানে আপনার যে স্বামী ছিল সে আপনাকে অত্যাচার করতো, মারধর করতো, আপনাকে প্রচুর মারধর করতো, মানে যেটা যেখানে আপনি থাকতে পারছিলেন না বা মরে যেতে মরে যাওয়ার মতন অত্যাচার আপনার স্বামী আপনাকে করেছিল, সেক্ষেত্রে আপনি কোনো রকম কোনো থানায় জানাননি, কোনো থানা পুলিশে জানাননি, কোনো কোর্টে যাননি, তার এগেনস্টে কোনো প্রশাসনকে কোনোভাবে কোনো কিছু জানাননি, এটা আপনি কোনো প্রমাণও দিতে পারেননি, আমি সেটাও মানব। কিন্তু এই যে ছেলের সাথে আপনি চলে এসেছেন ব্যাপারটা হচ্ছে, তাহলে এই লেপটা পুনরায় আবার জেগে উঠলো আপনার মধ্যে, তার নির্দিষ্ট তো কিছু তো কারণ থাকতে পারে, সেই কারণটা কি, মানে ওই ছেলেটার সাথে এই ছেলেটার ডিফারেন্সটা কত থাকে বা কি কারণে আপনি এই ছেলেটাকে বেশি ভালো? ডিফারেন্স কি অ্যাকচুয়ালি ডিফারেন্সের এখানে কোনো কথা আসছে না, কিছু না, এক্সট্রা তো কিছু না কিছু দেখেছেন আপনি নিশ্চয়ই, আমাকে মেনটেন করতে গেলে যে সব পরিবেশ দেওয়া দরকার, যে পোশাক আশাক দেওয়া দরকার, মানসিক দিক থেকে, মানসিক দিক থেকে ওর থেকে ওর শতগুণে ভালো, মন মানসিক মানে মানুষ একটা মানুষ হিসেবে মানুষের যতটা বিবেক বোধ থাকা দরকার, মানে মানুষের সম্মান দেওয়া বলো, একটা মেয়েকে মেয়ে তার কথা শোনা, সব দিক থেকে আমি মনে করি ওর থেকে শতগুণে ভালো, শতগুণে একশো গুণে, একশো গুণে। এবার এই ছেলেটার বিবেকটা আপনি কিভাবে বিচার করেন? এই ছেলেটার সাথে কি ওই 10 বছর সংসার করতে করতে আপনাদের মধ্যে সম্পর্ক ছিল? না, একদম শত গুণে ভালো। তখন সেই প্রশ্নের কি উত্তর থাকবে আপনার?
দেখতেই পেলে এখানে কি দেখালো, পরকীয়া। পুনরায় মাতৃত্ব হেরে গেল পরকীয়ার কাছে। একটা পর পুরুষ এতটাই ভাইটাল হয়ে ওঠে একটা মহিলার কাছে যে সে তার সন্তান, সে যে একটা মা, তার যে একটা ফুটফুটে সন্তান আছে সেটা ভুলে যায়। স্বামীর জায়গাটা পরে আসছে, সে সেটা ভুলে যায়। এখানে উনি কি বলছেন যে বিগত ছ মাস উনি নিজের মেয়ের থেকে দূরে আছেন। ছটা বছর বয়স মেয়েটার, এমন কিছু বড় না কিন্তু, কিন্তু ছটা মাস বিনা বাচ্চাটাকে দেখে তার মা আলাদা আছে। তার মানে বুঝতে পারছো তো, ঘরে ঘরে এরকম অনেক টিনা, ঘরে ঘরে এরকম অনেক মন্দিরা বিরাজমান অনেক। পরকীয়া কেউ শিখিয়ে দেবে না বা মন্ত্রের মতন তোমার কানের সামনে বানিয়ে এনে বলবে না, এই পরকীয়ার মন্ত্র দিচ্ছি, ওম পরকীয়ায় নমঃ, ওম পরকীয়ায় নমঃ, এরকম করে পরকীয়ার কি ব্রতকথা বা মন্ত্র কেউ শেখায় না। নিজের চরিত্র, নিজের দোষ, নিজের খিদের জন্য পরকীয়ার দ্বারা আসক্ত হয়ে বিনা ডিভোর্সে পুনরায় মন্দিরে গিয়ে আবার বিবাহ করে সে সংসার করছে। কি বলছে, মন মানসিকতা আমার হাজব্যান্ডের থেকে অনেক বেশি, 10 বছর সংসার করেছে, আমাদের ধবলি 5 বছর করেছে, তারপরেও তাই ওর বিষয়ে একটা রটেছে না, যে সত্যি মিথ্যা জানি না, বাট রটেছে এরকম না যে এরকম এরকম নাকি ও বিয়ে করেছে মন্দিরে গিয়ে। না হলে এই যে সিঁদুরটা কার নামে পড়ে, আমি তো আমার স্বামীকে সহ্য করতে পারি না, আমার স্বামী আসামি, তাহলে সেই আসামির নামে আমি কেন সিঁদুর পরবো? তাহলে সিঁদুর, শাখা, পলা কার নামে, কার নামে? সেরকমই এই সম্পর্কটাও দেখো, 6 বছরের মেয়েকে ছেড়ে গেছে, 5 থেকে 6টা মাস মেয়েকে ছেড়ে রয়েছে, এমন একটা পুরুষের কাছে গেছে যে পুরুষটার সাথে পূর্বে পরিচিত ছিল, মাঝখানে টুকটাক টুকটাক কথা হতো, টুকটাক টুকটাক কথা হতো, কিন্তু প্রেম নাকি হয়নি। তারপরে এই টুকটাক টুকটাক কথা হতো মাঝে মধ্যে, হায় হ্যালো কেসে হোক কেসে কায় এরকম, যখনই মনে হলো আমার স্বামীর অত্যাচার জাস্ট দি নেক্সট লেভেল, 10 বছরে নেক্সট লেভেলে যায়নি, এই মানুষটাকে যখন পেল তখন মনে হলো না না, আরে একটা সময় পর তো এবার থামতে লাগে, তো এখানে ফুল স্টপ দিলাম, দিয়ে পুনরায় অপর আরেকটা পুরুষের হাত ধরে আমি বেরিয়ে গেলাম। কি বললাম, আমি ডিভোর্স ফাইল করেছি, ডিভোর্স হয়নি, মন্দিরে গিয়ে সিঁদুরের ওপর সিঁদুর তুলে ফেলেছে, ঝেঁটা মারো ওরকম সিঁদুরের কপাল, ঝেঁটা মারো, বিয়েটাকে খেলা বানিয়ে রেখে দিয়েছো তোমরা, বিয়েটা খেলা, একটা সম্পর্ক, একটা পবিত্র সম্পর্ককে খেলা বানিয়ে রেখে দিয়েছো। পরকীয়ার ধরুন মাতৃত্বকে বাজার হাটে বেচে ফেলছো তোমরা, তোমরা নাকি মা, মা জাতির কলঙ্ক তোমাদের মতন মহিলারা, যারা কিনা নিজেদেরকে মা বলে প্রিটেন্ড করে, আর ধিক্কার জানে সেই সব মানুষজনকে যারা কিনা এই পরকীয়ারত নারীদেরকে এই বলে আখ্যা দেয়, মানে সাপোর্ট করে, অনেক সহ্য করেছে স্বামীর কাছে, অনেক সহ্য করেছে, এই সহ্যের হিসাবটা কখন এলো? একদিকে কমিউনিটি পোস্টে প্রথম থেকে আমার হাত ধরে আছে, এই প্রথমের ডেটটা কবে আর কবে থেকে মনে হলো যে স্বামী আমার উপর অকথ্য অত্যাচার করেছে? এই ভদ্রমহিলাকে, এনাকে আমি ভদ্রমহিলার খাতায় ধরবো না, এনাকে জিজ্ঞাসা করা হয়েছে 10 বছর আপনি যে এত অত্যাচারিতা হলেন, আইনের দ্বারস্থ হয়েছেন, কেস করেছেন, গিয়ে বলেছেন প্রশাসনকে আমাকে এরকমভাবে অত্যাচার করা হচ্ছে, মানে বেসিক্যালি ডোমেস্টিক ভায়োলেন্স, বলেননি? তাহলে আজকে হঠাৎ করে এই পুরুষকে পাওয়ার পর 10 বছরে যে মানুষটাকে চিনতে পারলেন না, এই কয়েকদিনের হাই হ্যালোতে আপনি একে চিনে গেলেন যে এর মন মানসিকতা অনেকটা ভালো? সবে তো শুরু, 6টা মাস, 10টা বছর। তাহলে এরপরেও মানুষ বলে না, পরকীয়া করে আমি বেরিয়ে যাব, কিন্তু বেরোনোর আগে আমাকে একটা তকমা আমার স্বামীকে দিতে হবে, ভীষণ অত্যাচারিত, আমি ভীষণ মারতো আমাকে, আর বলবেন না, যা মারতো না, অথচ দেখুন দিন দিন আমি ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছি, দেখুন আমার গায়ের রং ফেটে পড়ছে, দেখুন দেখুন না আমাকে এত মেরেছে। মানুষের একটা লিমিট থাকে। আজকে এই ভদ্রমহিলাকে তার মা সাপোর্ট করছে না, কিন্তু ওদিকে আরেকজনকে তার মা সাপোর্ট করছে, টাকা টাকা কথা বলে, দেখছো না বৌদি, সল্লা আদমিতে সল্লা, তোর কপাল, তোর জামা কাপড় দুটোই সবই খোলনা। এরা বসে যায় নিজেদের ডিফেন্স করতে, আর এদেরকে ডিফেন্স করার জন্য আরো কিছু আছে, নিনালো তারা আসে। আমি অবাক হয়ে যাই, এদিকে একটা 3 বছরের শিশুকে ছেড়ে গেছে, মা ওখানে বিন্দাস বিন্দাস, আহা মেরে ইয়ে মস্তি, মেরে ইয়ে নখরে, পাগল দিওয়ানে, হম বিকরে বিকরে, ডরতা হ্যায় ক্যা ইসকো তো চখরে, আর কহু মে তুঝে ক্যা, বিন্দাস আহা, ঠিক এরকম বিন্দাস হয়ে একদম লাইফ লিড করছে, বাজি ফাটাচ্ছে, ও ডুম পড়াস, হাতে মুখে ফেটে জানি এই অনেক, তাহলে দাঁত ফোকলা ফেলে ফেলে দিয়ে চলে যেত, ফেলে দিয়ে চলে যেত,
জঘন্য জঘন্য একবারে, মানে পরকীয়া এমন একটা নোংরামিতে পরিচয় মানে পরিণত হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে তোমরা এরকম নোংরামি দেখতে পাবে বেশিরভাগ। নাকি স্বামীর দ্বারা আমি বিশাল পীড়িতা, স্বামী আমাকে বিশাল, হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে, মানে স্বামী যে আমাকে অত্যাচার করে ডে ওয়ানে আমি বুঝতে পারিনি, মানে আজকে আমার স্বামী একটা ঠাস করে চড় মারলো, আমি বললাম ও থাক মারলো তো কী হয়েছে। এই চটটা আমার মনে পড়বে সেদিন যখন আমি আরেকটা পুরুষ পাবো, মানে একটা পুরুষের দ্বারা পীড়িত হয়ে আমি একা নিজের জীবন চালাতে পারবো না, পুনরায় আমার আরেকটা পুরুষই দরকার। বোঝাতে পারছি, এটা শরীরের খিদে ছাড়া আর কিছু না, নিজের স্বভাব নোংরা স্বভাব ছাড়া আর কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না। যারা কিনা পরকীয়াকে লাফাতে 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 সাপোর্ট করছো, তারা মনে হয় ওই অডিও ক্লিপসগুলো ভুলে গেছো, ওই অডিও ক্লিপসগুলো ভুলে গেছো যে অডিও ক্লিপসে পরিষ্কারভাবে আমাদের ধবলি বলেছিল সন্দীপকে, তুইও থাক ও থাক তোর সাথে সংসার করি ওর সাথে কথা বলি। মনে পড়ছে, মনে পড়ছে? আরেক ঠাকুমাকে দেখলাম আমি আজকে, ওই ঠাকুমাকে দেখে আমার অবাক হয়ে আমি একটা কথাই মাথায় আসলো, ঠাকুমা এত কথা বলছেন, আয়না দেখাচ্ছেন, হ্যানা করছেন তেনা করছেন, বুঝি মাথার সামনেটা যে এতটা সাদা চুল হয়ে আছে, মানে এত যখন সময় হাতে মানে সন্দীপকে নিয়ে কথা বলার, বুঝি চুলে কলক করার টাইম পান না? আপনি বলছেন ও বাবা টিনা যদি একটু আমার ভিডিওটা দেখে, দেখবে না টাইম নেই, দালাল ভাড়া করা আছে, তাদের ভিডিও দেখতে দেখতে হাঁপসে ওঠে, আপনার অবধি পৌঁছতে পারছে না, আপনি কলক টলক করে বসুন যদি আপনার কাছে পৌঁছায়। এদেরকে মাসি বলতে লাগে, মাসি এইভাবে কথা বলে, দেখো দেখো কে বলছে কে বলছে, আগুল সব এক একটা। এর বহুদিন থেকে, এই মাসির কথা অনুযায়ী মাসি বলছে, আমার বহুদিন থেকে না এই পরকীয়ার উপর একটা ভিডিও করার ইচ্ছা ছিল, মানে এই মাসির বহুদিন থেকে পরকীয়া করার ভীষণ ইচ্ছা ছিল, মানে সেটা তো আর হলো না, যা থোবড়া মাসির, যাক একটু না হয় পরকীয়ার উপর ভিডিওজই করি। এইরকম নছরলাগুলো এদেরকে সাপোর্ট করে, বুঝতে পারছো? ম্যান্ডিকে দেখো, সেই পরকীয়ার টাইম থেকে দেখে যাচ্ছি মেয়ের পড়াশোনা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, আর এদিকে আমাদের ধবলিতে চলেই গেছে, আর এদিকে প্রশ্ন তোলা হচ্ছে, এই সন্দীপ আওয়াক্কা শেখাও নি, ছেলেকে স্কুলে দিয়ে দিলে, মানে স্কুলে দিল তাতেও জ্বালা, স্কুলে না দেবে তাতেও জ্বালা, বুঝতে পেরেছো? সেটার ওপর আলাদা করে একটা ভিডিও অবশ্যই করব, সেটার উপর অবশ্যই একটা ভিডিও আমার আসবে। কিন্তু তোমরা ভাবো, একটা বাচ্চা মা মা করে তার আর্তনাদের কান্না, সে কী বলছে, মাকে খুঁজতে এসেছি, মাকে খুঁজতে যেতে হচ্ছে, মানে মা সন্তানকে ছেড়ে, মায়ের মার কোথায় খোঁজার কথা সন্তানকে, না না না, সন্তান বেরিয়ে পড়েছে এখন দাঁড়ে দাঁড়ে মাকে খুঁজতে, কোন পুরুষের ঘরে আমার মা ঢুকে আছে, যাই একটু, একবারও লজ্জা করে না যে আমার মেয়েও তো বড় হয়ে বলবে যে আমার মা এরকম ছিল তাই আমাকে ছেড়ে চলে গেছে। সর্বক্ষেত্রে কি খালি শেখাতে লাগে? হ্যাঁ, যার মা কিছু করেনি উল্টে মেয়েকে এমন হাতে দিয়েছে যেখানে মেয়ে দু চাকার মানে দুটো চারটে ইংলিশ শিখে পড়াশোনা শিক্ষিত হয়ে নিজের একটা আইডেন্টিটি এত বড় সোশ্যাল মিডিয়াতে তৈরি করেছে। হ্যাঁ, হিসাব মতন অনেকেই আমাকে বলেছে, আমিও সেটাতে বিশ্বাস করি, মানুষ হতে সে পারেনি, যদি সঠিক মানুষ হতো, অ্যাকচুয়ালি দোষটা তার না, তাকে যারা নিয়ে গিয়ে পালন করেছে লালন করেছে তারাই সেই বিষটা ঢুকিয়েছে তার মনের মধ্যে। আজকে যদি তারা প্রথমেই ওই জায়গাটাকে শুধরে দিত, না না তোর মায়ের কোনো দোষ নেই, তোর মা নিজে অনেক চাপের মধ্যে ছিল তাই তো আমরা নিয়ে এসেছি। আর এমন অনেক ছেলেমেয়েরা আছে যারা মামার বাড়িতে মানুষ হয়, সৌমালিন প্রথম না যে যে মা মামার বাড়িতে মানুষ হয়েছে, অনেক এরকম ছেলেমেয়ে আছে মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়িতে মানুষ হয়, ভুলে গেলে তো চলবে না, সেই মায়ের ওপর আঙুল তুলতে 10 বার তোমরা মানে ভুল করছো না, অথচ এইখানে যে মা অন্য পুরুষের ল্যাটা মাছ দেখতে গিয়ে ঘরে ঘর ছাড়া হয়ে বেরিয়ে গেছে, সেই মা সন্তানের দিকে কেন ফিরে তাকাচ্ছে না সেটা নিয়ে তোমাদের কোনো বক্তব্য নেই, উল্টে যে সিঙ্গেল ফাদারের ভূমিকা পালন করছে, সিঙ্গেল মাদারের ভূমিকা পালন করছে, তার ওপর আঙ্গুল তুলে প্রশ্নচিহ্ন তোলা হচ্ছে, বাহ বাহ কত মা বাবা যেন মনে হচ্ছে, ওই প্রথম ওই প্রথম নিয়ে গেল। হ্যাঁ, ওর ক্ষেত্রে তো ওটা প্রথমই, সন্দীপের ক্ষেত্রে তো সেটা প্রথমই, ছেলেকে যে একা ট্যাকেল করছে ওর ক্ষেত্রে তো এটা প্রথমই, চারটে পাঁচটা বাচ্চা তো আগে মানুষ করে আসেনি, ভুল করবে শিখবে, ভুল করবে শিখবে, অথচ আমরা কিনা পরকীয়া যে করেছে তাকে অনেকেরই ডিমান্ড, ভালো করে বোঝাতে, ভালো করে বোঝাতে, অনেক জ্ঞানতা দেবীদের আমি দেখছি জ্ঞানের বাণী ঝাড়ছে, তারা বলছে ভালো করে বোঝাতে পারতে, একবার বুঝিয়ে তো দেখতে সংসারে আসার জন্য, হ্যাঁ বোঝানো হয়েছিল, বলেছিল তোর সাথেও থাকি ওর সাথেও কথা বলি, ওই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছ না তোমরা, জ্ঞান দুলে দুলে হুলে হুলে জ্ঞান দিতে বসেছ, সব জ্ঞান কে নিচ্ছে তোমাদের জ্ঞান, তারপরেও সন্দীপের প্রতি মানুষের ভালোবাসা কমাতে পারছো না, এইটাই হয়ে গেছে প্রবলেম, খুব খারাপ সন্দীপ, থাক না খারাপ, ওর সংসার ওর ছেলে, খারাপ মানুষ করো ভালো মানুষ করো তোমরা ঠিক করাতে পারবে, যদি ঠিক করাতে হয় যে আশেপাশে আরও রয়েছে তাদেরকে ঠিক করাও দেখি,
বলতে খুব ভালো লাগে, পড়তে গেলেই সব তলা ফাটে, একদিক দেখতে পাও আরেকদিক দেখতে পাও না। ভয়েস ক্লিপগুলো পুনরায় আবার শোনো, প্রত্যেকটা লাইন শোনো। এত বড় অন্যায়ের পরে আমাকে গালি দিচ্ছে দে, ওর সঙ্গী বান্ধবী বলছে পাগলি নাকি তুই, হ্যাঁ দাঁত কালাচ্ছিস। এইরকম হচ্ছে সংসার। এখানে 10টায় উঠতো, ওখানে সকাল সকাল উঠে পড়তে হয়, ভিডিও কামাচ্ছ বুঝেছ, বাপের বাড়িও বিনা স্বার্থে না, বুদিকে দেখছো না চিপকে আছে, কেতনে আজি সল না সল না, তার কাপড় খোল না, সুটকি বৌদি রোগা বৌদি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি বিষয়টা। আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো, টাটা।